প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। একাদশ শ্রেণীর সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের গল্প, কবিতা ও প্রবন্ধ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ 5 মানের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। গল্প থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে, প্রথম গল্প কর্তার ভূত, এখান থেকে রয়েছে ফার্স্ট কোশ্চেন, ভয় করে যে কর্তা, কারা এ কথা বলে, তাদের কিসের ভয়, কর্তা এর উত্তর কি দিলেন। নেক্সট, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে, তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি। নেক্সট, ওরে অভূত, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, এখানে কে কাদের অভূত বলেছেন, প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা সহ লেখো। নেক্সট গল্প তেলে না পোতা আবিষ্কার, এখান থেকে রেখেছি ফার্স্ট কোশ্চেন, তেলে না পোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন। নেক্সট, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নেক্সট, মনে হবে তেলে না পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি। নেক্সট, তেলে না পোতা আবিষ্কার গল্পের যামিনী চরিত্রটি আলোচনা করো। নেক্সট, ডাকাতের মা গল্প থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে, ফার্স্ট কোশ্চেন, কিন্তু আজ যে ব্যাপার অন্য, কোন দিনটার কথা বলা হয়েছে, সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। নেক্সট, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র আলোচনা করো। নেক্সট, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল, বুড়িকে সে কি ভয় করছিল। এরপর তোমরা কবিতা থেকে যেগুলো প্র্যাকটিস করবে, প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা, ফার্স্ট কোশ্চেন, মহারথি প্রথা কি, হে এই মহারথি, মহারথি প্রথা কি, কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বিবরণ দাও। নেক্সট, নীলধ্বজের প্রতি জনা কবিতায় অর্জুনের কাপুরুষতার দৃষ্টান্তগুলির পরিচয় দাও। নেক্সট, হাই পাগলিনী জনা, নীলধ্বজের প্রতি জনা কবিতা অবলম্বনে পাগলিনী জনার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, বাড়ির কাছে আরসিনগর, এই কবিতা থেকে তোমরা প্র্যাকটিস করবে, ফার্স্ট কোশ্চেন, বলবো কি সেই পড়োশির কথা, পড়োশি কে, পড়োশির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্র থেকেও এই দূরত্বের কারণ কি। নেক্সট, যম যাত না যেত দূরে, যম যাত না বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে দূর হতো। নেক্সট, নুন কবিতা থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে, ফার্স্ট কোশ্চেন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। নেক্সট, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। নেক্সট, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর তোমাদের সিলেবাসে একটি মাত্র প্রবন্ধ রয়েছে, তা হলো গালিলিও, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, ফার্স্ট কোশ্চেন, গালিলিও প্রবন্ধ অনুসরণে গালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করলো, কারা কি ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র গালিলিওর জীবনে কি প্রভাব ফেলে। নেক্সট, নিজের দূরবীন দিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন, গালিলিও কি কি আবিষ্কার করলেন, এই সব আবিষ্কার সনাতন পন্থীদের মধ্যে কি প্রভাব ফেলল। নেক্সট,
বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা। কখন কিভাবে গালিলিওর বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠল, তার ফল কি হলো? প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের গল্প, কবিতা ও প্রবন্ধ থেকে বড় প্রশ্নের সম্পূর্ণ ফাইনাল সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা রাখছি অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।